স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বাঁকুড়া বড়জোড়া ব্লকের মানগ্রাম গয়লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার ক্লাস ফোর এর এক ছাত্রী স্কুলে যায় এবং সেই স্কুলের প্রধান শিক্ষকের হাতে শ্লীলতাহানি হল। অভিযোগ ওই ছাত্রীর পরিবারে। স্কুল ছাত্রীর পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার সেই ছাত্রী প্রতিদিনের মতোই সেদিন স্কুলে যায় এবং স্কুলের টিফিন টাইমে ছাত্রীকে একা পেয়ে তার সাথে কুকীর্তি খারাপ ব্যবহার এবং ছাত্রীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানি করে স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ভুঁই। খারাপ ব্যবহার করেছে, ধরাধরি করেছে, দিয়ে ছেলে নিজের ভয় ধরাইছে, দিয়ে ছেলে ভয়ে চলে আসছে ঘর, স্কুল যেতে চাচ্ছে না, মাকে সে বলছে, মা মাস্টার আমাকে এরকম করে ডাকছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে, ওই জন্য মা আমি আর স্কুল যাবো না, আমাকে দু তিন দিন ডেকেছে, দিয়ে আমাকে খুব খারাপ ব্যবহার করলে, দিয়ে একটা গিলাস দিলে, 10টা টাকা দিলে, এক বলছে তুই মাকে বলিস না, তুই এই পয়সায় 10 টাকা লিয়ে যা চপ খাবি, দিয়ে ছেলেকে ওর মাকে এসে বলেছে, ছেলে কাঁদছে ঘরে, যে মা আমি স্কুল যাবো না, ওই মাস্টার যদি না স্কুল থেকে যায় তাহলে আমি স্কুল যাবো না, আমার সঙ্গে এরকম ব্যবহার করে লাগছে, সবাইকে বললাম যে আমার বাড়ির লোক সবাইকে বলছি কেন বলবা গে কোথা কেন করবে, এক দিয়ে ওই জন্য গেছে সব ওকে বলতে, ওকে মারধর করা হয়েছে এই খারাপ ব্যবহারের জন্য, দিয়ে থানা লিয়ে যাওয়া হয়েছে, পুলিশ ডাকা হয়েছে। এরকম একটা নিন্দাজনক ঘটনা, কি বলবেন? এই বাচ্চা ছেলে স্কুল যায় এরকম ব্যবহার করে, ওই জন্য ছেলে স্কুল যেতে চায় না, ওই জন্য মাস্টারের শাস্তি করা দরকার, ওইটাই খুঁজি, যে কোন স্কুলে যেন না থাই পায়, ও আজকে এই ছেলেটা বাচ্চাটা করলে কালকে আরেকটা মেয়েকে করবে, ও কেন করবে, কি জন্য করবে, ও ছেলের বাবলা ওসব ব্যবহার করবে, ও বড় মেয়ে লয় বাচ্চা মেয়ে, ও ভয়ে মরে যাবে, সেই ছেলের সঙ্গে ও এরকম কারবার করে কি করে, আমরা অনেক ভয়ের মধ্যে কন্তর আছি। আমার নাম আয়না ঘোষ। কে হন ওনার? ও ঠাকুমা আমি। এবং তারপরে ছাত্রীকে 10 টাকা দিয়ে বলা হয় এই সব ব্যাপারে যেন কাউকে না জানায়। এই ঘটনার পর থেকে সেই ছাত্রী বাড়ি ফিরে সব সময় মনমরা হয়ে থাকত, খাওয়া দাওয়া ঠিক মতন করতো না এবং স্কুলে যেতে ভয় করত। সেই বিষয় দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে, এবং সেই শুনে গ্রামের মানুষ আজ সকালে সেই স্কুল ঘেরাও করে আটক করে রাখে সেই শিক্ষক এবং উত্তাল হয়ে ওঠে গ্রামবাসী। সেই ঘটনা শুনে তড়ি ঘড়ি বড়জোড়া থানার পুলিশ এসে সেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ভুঁইকে থানায় নিয়ে যায় এবং তাকে আটক করে রাখে। ঘটনা কি হয়েছে সেসব খতিয়ে দেখে বড়জোড়া থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। পরশু যেটা মাস্টার মশাই ও ক্লাসে গিয়েছিল টিফিনের পর, যেটা ওকে একা ডাকা হয়েছিল, দিয়ে ও বলেছে, কোন স্কুলের ঘটনা? মানগ্রাম গোয়ালাপাড়া প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনাদের বাড়ির মেয়েকে ডেকেছিল, সে পড়তে যায়? হ্যাঁ, সে পড়তে যায়। আচ্ছা, আমার ভাইজি। কি নাম? নন্দিনী ঘোষ। কত বছর বয়স? ওর বয়স 9 ক্লাস। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4। তারপর বলুন। আর যেটা হয়েছে, ও বলছে নাকি মাস্টার মশাই ডেকেছিল একা, যে তারপর ও ডেকে বলেছে যে এমনি ভাব মানে খারাপ ব্যবহার করেছে, যাই হোক গায়ে টাচ করা, তারপরে ওকে টাকাও দেওয়া হয়েছিল যে 10 টাকা কাউকে বলিস না, তোর মাকে আরে বলিস না, দিয়ে এটি বলেছে, দিয়ে ও দুদিন স্কুল যায়, পরে ও স্কুল যেতে যাচ্ছে না, বাড়ি এসে ওর মাকে বলছে যে আমি স্কুল যাব না, বলছে কেন যাবি না, যে এমনি ভাব ওকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ও বলল আর কি যে মাস্টার এমনি ভাব আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি স্কুলে আর যাব না, যে তারপরে জিনিসটা জানা হলো যে এমনি ভাব আরো মানে আগে আরো যে পাড়াতে আমাদের মুসলিম পাড়া ছিল সেখানেও কি খারাপ ব্যবহার করেছিল, ওকে বার করে দেওয়া হয়েছিল, যে আমাদের স্কুলে জয়েনিং হয়েছে, এমনি ভাব আরো সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, প্রতিবাদ কেউ করে নাই, আমরা প্রতিবাদ করলাম। ওই শিক্ষক কি প্রধান শিক্ষক ছিল? প্রধান শিক্ষক ছিল অভিজিৎ ভুঁই, ওর নাম হচ্ছে অভিজিৎ ভুঁই, হেডমাস্টার ছিল, বাড়ি হচ্ছে পখন নাই। আজকে আমরা মানে ডিউটি যাওয়ার ইয়েতে আমরা ইয়ে করলাম, দিয়ে বাড়ি বললো যে এমনি ভাব যেতে হয় না, একটা তো কোন মানে ইয়ে দরকার, প্রতিবাদ করা দরকার, এমনি যেহেতু হয়েছে তো এটা যেন খুব কঠোরতম শাস্তি হোক, মাস্টারকে যেন সাসপেন্ড করা হয় আর কোথাও যেন না এর জয়েনিং হয়, আর এর যেন একদম পুরো এটা প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটা চাই।
কারণ এমনি ভাব আমরা তো আর স্কুলে কাউকে পাঠাতে পারবো না। আমার ধরো ভাইপো আছে, ভাইজি আছে, আরো পাড়া প্রতিবেশীর অনেকেই ভাই বোন, যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়, আমরা এটাই চাই। এ বিষয়ে থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে? লিখিত অভিযোগ আমার বাবা, জেঠু, কাকু, আরো ওর মা ও ওর বাবা সবাই গেছে, আমরা বাড়িতে আছি। অনিকেত মাউরির রিপোর্ট, বাঁকুড়া নিউজ ১।